নমস্কার বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি আপনাদের বন্ধু ডক্টর রাজদীপ মণ্ডল, আপনাদের চ্যানেল বাংলা হোমিও হেলথের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। বন্ধুরা বন্ধুরা, বর্তমানে ঘাড়ের যন্ত্রণায় যেমন কষ্ট পাচ্ছি, তেমনি কোমরের যন্ত্রণায় যে কষ্ট পাই না এমন কেউ নেই। আর এর জন্য আমরা কী করি, অনেক পেন কিলার খাচ্ছি, অনেক ধরনের ট্রিটমেন্ট নিচ্ছি, অথচ উল্লেখযোগ্য ফলাফল পাচ্ছি না। এইভাবে দিনের পর দিন চলতে থাকার পরে যখন আপনি এই ঘাড়ের ব্যথা বা কোমরের ব্যথার জন্য MRI রিপোর্ট করলেন, আর সেই রিপোর্টে দেখলেন কি স্লিপ ডিক্স বা ডিক্স বালজ বা হার্নিয়েটেড ডিক্স বা ডিক্স প্রোল্যাপস, এই ধরনের নির্দেশ দিচ্ছে সেই রিপোর্টে, তখন চিন্তায় পড়ে গেলেন। আর তার জন্য আপনার নিকটবর্তী ডাক্তারবাবুর কাছে গেলেন। ডাক্তারবাবু সেই রিপোর্ট দেখে আপনাকে ওষুধ সাজেস্ট করলেন এবং সেই সঙ্গে বললেন, একটা কোয়ারি রাখলেন যে হয়তো আপনার এই সমস্যার জন্য একটা সার্জারি করার প্রয়োজন হতে পারে। আর এই কথাটা শোনার পরেই আপনারা প্রচণ্ড ভয় পেয়ে যান, মনে মনে মনটা ভেঙে যায়। তখন মনের মধ্যে একটা প্রশ্ন জাগে, এটা সার্জারি করলে ঠিক হবে তো, আমি আবার স্বাভাবিক হয়ে যাবো তো আগের মতো? এই নিয়ে চিন্তা করতে করতে একটা সময় আপনার হেলথটা ভাঙতে শুরু করে, আপনার ওজন কমতে শুরু করে, আর ভীষণভাবে মনমরা হয়ে থাকেন সারাক্ষণ। তবে বন্ধুরা, এইরকম যদি রিপোর্ট পেয়ে থাকেন এবং সার্জারির যদি প্রয়োজন হয়ে থাকে, চিন্তা করবেন না, আপনারা হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থাকে বন্ধ করে নিন। দেখবেন এর দ্বারা অনেকটাই আপনারা উপকৃত হবেন। আশা করব এই সমস্যা থেকে কোনো প্রকার সার্জারি ছাড়া হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থা দ্বারা আপনি 100% না হলেও 80% উপকৃত অবশ্যই হবেন। সেই কারণে আজ আপনাদের এমন কতকগুলি হোমিওপ্যাথিক ওষুধের কথা বলবো, যেগুলি সঠিক নিয়মে যদি ব্যবহার করতে পারেন আশা করব আপনারা উপকৃত অবশ্যই হবেন। তাই বন্ধুরা, আপনারা যদি বা আপনাদের ফ্যামিলিতে কেউ যদি এরকম সমস্যায় ভুগে থাকেন, তাহলে আশা করব আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। কারণ এই স্লিপ ডিক্স যখন খুব মারাত্মক আকার নিয়ে থাকে, তখন কিন্তু এই অবস্থা অর্থাৎ এই স্লিপ ডিক্স কী করে, শরীরের বিভিন্ন বিশেষ করে কিছু গুরুত্বপূর্ণ অঙ্গের ওপর প্রভাব ফেলে। আর সেই সমস্ত গুরুত্বপূর্ণ অংশের কী প্রভাব ফেলে, না সেই সমস্ত গুরুত্বপূর্ণ অংশের কার্যকারিতাকে নষ্ট করে থাকে। কারণ সেখানে সেই সমস্ত গুরুত্বপূর্ণ অঙ্গে যে সমস্ত নার্ভগুলো কাজ করায় বা যে সমস্ত নার্ভের জন্য সেই গুরুত্বপূর্ণ অঙ্গগুলো কাজ করে থাকে, এই ডিক্সের কারণে কী হয়, সেই সমস্ত নার্ভগুলো অকেজে হতে শুরু করে, যার ফলে অঙ্গটাও অকেজে হতে শুরু করে, তার কার্যক্ষমতা নষ্ট হতে শুরু করে। যেমন হচ্ছে ইউরিনারি ব্লাডার, ইন্টেস্টাইন, তার যে স্বাভাবিক কাজ সেটা ঠিকমতো সে করতে পারে না। এর ফলে কী হয়, আপনি ইউরিন ঠিকমতো ধরে রাখতে পারেন না, বা ইউরিন কখন পাচ্ছে না পাচ্ছে সেটা বুঝতেই পারেন না, খুব ঘন ঘন ইউরিন হতে থাকে। ইন্টেস্টাইনের কার্যকারিতা নষ্ট হওয়ার জন্যে হজম ঠিকমতো হয় না, তার ফলে পেট ফোলার মতো সমস্যা, কনস্টিপেশনের মতো সমস্যা বা ডায়রিয়ার মতো সমস্যা বা আনকন্ট্রোল স্টুলের মতো সমস্যা দেখা দিয়ে থাকে। এছাড়া আপনার যে জেনিটাল অর্গ্যানগুলো আছে তার কার্যক্ষমতা নষ্ট হয়, সেখানে অসারতা দেখা দেয়, অর্থাৎ আপনার যৌনাঙ্গে অসারতা দেখা দেয়। এছাড়া পুরুষদের মধ্যে ইম্পোর্টেন্সি অর্থাৎ পুরুষহীনতা দেখা দিয়ে থাকে। এই সমস্ত মারাত্মক ক্ষতিগুলো হয়ে থাকে কিন্তু এই স্লিপ ডিক্সের জন্য। তাই বন্ধুরা, আজ থেকে অবশ্যই সাবধান হতে শুরু করুন। যদি আপনার মধ্যে এরকম সমস্যা থেকে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই চিকিৎসা নেওয়া শুরু করুন। তাই আজ থেকে অবশ্যই সাবধান হবেন বন্ধুরা। আজকের ভিডিওটি দেখার পর যদি বন্ধুরা আপনারা উপকৃত হয়ে থাকেন, আমার কথা যদি ভালো লেগে থাকে, তাহলে বন্ধুরা অবশ্যই একটি লাইক করুন এবং সেই সঙ্গে কমেন্ট করুন আর অনেক অনেক করে শেয়ার করুন। আর যে সমস্ত বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সেই সমস্ত বন্ধুদের কাছে এখন তবে অনুরোধ, চ্যানেলটি তাদের সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে বেল আইকন অন করে দিন। চলুন বিষয়বস্তুটা একটু জেনে নেওয়া যাক। ভার্টিব্রা অর্থাৎ আমাদের যে মেরুদণ্ড আছে, সেই মেরুদণ্ডের যে ডিক্স আছে অর্থাৎ দুটি ভার্টিব্রার মাঝে একটা জেলির মতো অংশ থাকে, তাকে বলা হয় ডিক্স। এই ডিক্স যদি হার্নিয়েশন হয়ে থাকে, তখন এই ডিক্স হার্নিয়েশনকে কখনো কখনো আমরা বলে থাকি ডিক্স প্রোল্যাপস বা প্রোল্যাপসড ডিক্স বা ডিক্স বালজ বলা হয়ে থাকে। প্রোল্যাপস ডিক্স, যাকে সাধারণত বলা হয়ে থাকে স্লিপ ডিক্স, এটি তখনই ঘটে যখন পিঠের হাড়ের মধ্যে অর্থাৎ একটি ইন্টারভার্টিব্রাল ডিক্সের মধ্যে অবস্থিত জেলের মতো অংশে যে নিউক্লিয়াস থাকে, তাকে অর্থাৎ সেই নিউক্লিয়াসে যদি কোনো কারণে সমস্যা তৈরি হয়ে থাকে এবং সেই সমস্যার কারণে কী হয়, এটি ইন্টারভার্টিব্রাল ডিক্সের বাইরে যে শক্ত আবরণের অংশ আছে, সেই আবরণের অংশের দুর্বল অঞ্চলের মধ্য দিয়ে প্রবেশ করে বাইরে বেরিয়ে আসে।
এসে কি করে না প্রোল্যাপস ডিস্ক ডেভেলপ করে থাকে। এইভাবে আমাদের শরীরে ভার্টিব্রাল কলমের মধ্যে এই প্রোল্যাপস ডিস্ক বা স্লিপ ডিস্ক ডেভেলপ হয়ে থাকে। এই স্লিপ ডিস্কের তীব্র ব্যথা থেকে আমরা আরাম পেতে ব্যথানাশক ওষুধ খেয়ে থাকি, কিন্তু এই ব্যথানাশক ওষুধ আমাদেরকে এই স্লিপ ডিস্কের মতো সমস্যা থেকে সেইভাবে নিরাময় করতে পারে না, কারণ এই ব্যথানাশক ওষুধ যতক্ষণ খাই ততক্ষণ একটু আরাম বোধ করে থাকি। যখনই ওষুধ বন্ধ করে দিই তখনই কি হয়, আবার যেকে সেই মতো অবস্থা ফিরে আসে। অর্থাৎ ব্যথানাশক ওষুধ আমাদেরকে কি করে অল্প সময়ের জন্য কষ্ট থেকে উপশম দিয়ে থাকে, কিন্তু এই স্লিপ ডিস্কের মতো সমস্যাকে স্থায়ীভাবে নিরাময় করতে পারে না। কিন্তু অন্যদিকে এই স্লিপ ডিস্কের জন্য হোমিওপ্যাথিক ওষুধগুলি কি করে তীব্র ব্যথাকে যেমন উপশম করে থাকে, তেমনি এর পাশাপাশি এই হোমিওপ্যাথিক চিকিৎসা ঘন ঘন স্লিপ ডিস্ক হওয়ার যে প্রবণতা সেটাকে প্রতিরোধ করে থাকে। এই হোমিওপ্যাথিক ওষুধ বিশেষ করে স্লিপ ডিস্ক যা ঘাড়ে অর্থাৎ সার্ভাইকাল ভার্টিব্রায় C5-C6 বা C6-C7 আর কোমরে অর্থাৎ লাম্বার ভার্টিব্রাতে L4-L5 বা L5-S1 এই অঞ্চলগুলোতে দেখা দিয়ে থাকে। এই স্লিপ ডিস্ককে হোমিওপ্যাথিক ওষুধ পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই নিরাপদে দ্রুত এবং স্থায়ীভাবে নিরাময় করে থাকে। তো চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক এই স্লিপ ডিস্কের ব্যথা কী এবং ঘন ঘন স্লিপ ডিস্ক এর যে প্রবণতা হওয়ার যে প্রবণতা সেটাকে প্রতিরোধ করতে কারণভিত্তিক এবং লক্ষণভিত্তিক কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করতে হবে। হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি ডিস্ক বাল্জ অর্থাৎ স্লিপ ডিস্কের ক্ষেত্রে খুবই উপকারী হয়ে থাকে, কারণ এই হোমিওপ্যাথিক ওষুধ শুধুমাত্র এই রোগের আক্রান্ত ব্যক্তিদের ব্যথা থেকে উপশম দেয় না, বরং ডিস্ক প্রোল্যাপসের অগ্রগতিকে প্রতিরোধ করে থাকে। এই হোমিওপ্যাথিক ওষুধ প্রাকৃতিক পদার্থ দিয়ে তৈরি হওয়ায় এবং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া না থাকায় এটি কিন্তু খুবই উপকারী হয়ে থাকে আমাদের জন্য। তবে বন্ধুরা একটি বিশেষ কথা মনে রাখতে হবে যে এই প্রোল্যাপস ডিস্ককে কিন্তু পুনরায় তার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা যায় না, তবে হোমিওপ্যাথিক ওষুধ অবশ্যই এই ডিস্কের ক্ষয় প্রক্রিয়াকে বন্ধ করে থাকে এবং এর পাশাপাশি ব্যথাকে উপশম করে থাকে। এটি সম্পূর্ণরূপে প্রতিটি রুগীদের দ্বারা বর্ণিত নির্দিষ্ট লক্ষণগুলির ওপর ভিত্তি করে এবং রুগীকে সার্জারি অর্থাৎ অস্ত্রোপচার থেকে বাঁচাতে উল্লেখযোগ্যভাবে সাহায্য করে থাকে, দারুণভাবে সাহায্য করে থাকে বন্ধুরা। তা চলুন বন্ধুরা জেনে নিই সার্ভাইকাল রিজিয়নে অর্থাৎ সার্ভাইকাল অঞ্চলে মানে আমাদের নেকে যে পেন হয় সেই পেন এবং তার সঙ্গে যদি ডিস্ক বাল্জ C5-C6 লেভেলে যদি হয়ে থাকে তার জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থা কী হয়ে থাকে, এর জন্য কোন কোন ওষুধ ব্যবহার করতে হবে। এর জন্য আপনাকে তিনটি ওষুধ ব্যবহার করতে হবে, রাস্টক্স 200, প্যারিস কোয়াডিফোলিয়া 200 এবং ম্যাকপস 6X। এই তিনটিকে কীভাবে ব্যবহার করব না, রাস্টক্স 200 এটি দুফোঁটা করে জলের সাথে দিনে দুবার অর্থাৎ সকালে একবার সন্ধ্যায় একবার করে খেতে হবে অত্যন্ত দুসপ্তাহ অর্থাৎ 15 দিন। প্যারিস কোয়াডিফোলিয়া 200 এটাকে কীভাবে ব্যবহার করব না, এটি দুফোঁটা করে জলের সাথে দিনে দুবার অর্থাৎ দুপুরে একবার রাত্রে একবার করে খেতে হবে অত্যন্ত 15 দিন। আর ম্যাকপস 6X কীভাবে ব্যবহার করব না, চারটি করে পরি হালকা উষ্ণ গরম জলের সাথে দিনে তিনবার খেতে হবে অত্যন্ত 1 মাস। এই হচ্ছে সার্ভাইকাল অঞ্চলে অর্থাৎ ঘাড়ে যদি ডিস্ক বাল্জ হয় এবং তার সঙ্গে যদি ব্যথা থাকে তার লাইন অফ ট্রিটমেন্ট। এবারে আসি আমরা লো ব্যাক পেন অর্থাৎ কোমর অঞ্চলে, কোমরের ব্যথা অর্থাৎ লাম্বার রিজিয়নে যে ব্যথা এবং সেই ব্যথা হওয়ার কারণ হচ্ছে কি না, ডিস্ক বাল্জ অর্থাৎ স্লিপ ডিস্ক। এই স্লিপ ডিস্ক এবং তার সাথে কোমরে ব্যথা, এই স্লিপ ডিস্ক সাধারণত কোথায় দেখা যায় না, L4 এবং L5 লেভেলে বেশিরভাগ আমরা পেয়ে থাকি। এই অঞ্চলের এরকম অবস্থার জন্য যে মেডিসিনগুলো আমরা ব্যবহার করব তার জন্য আপনাকে 4টে মেডিসিন ব্যবহার করতে হবে। এক হচ্ছে রাস্টক্স 200, দুই হচ্ছে অ্যাসকিউলাস হিপ 200, তিন হচ্ছে কস্টিকাম 200 আর 4 হচ্ছে ম্যাকপস 6X। এই ওষুধগুলিকে কীভাবে ব্যবহার করব না, রাস্টক্স 200কে দুফোঁটা করে জলের সাথে দিনে দুবার সকাল সন্ধ্যে করে আপনাকে খেতে হবে 15 দিন। অ্যাসকিউলাস হিপ 200 পটেন্সি এটাকে কীভাবে ব্যবহার করতে হবে না, দুফোঁটা করে জলের সাথে দুপুরবেলা অর্থাৎ একবার করে খেতে হবে 15 দিন। আর কস্টিকাম
200% কীভাবে ব্যবহার করতে হবে, না ক্যাপসিকাম 200 ব্যবহার করতে হবে 2 ফোঁটা করে জলের সাথে প্রতিদিন রাতে, এইভাবে 15 দিন। আর পড়ে রইল কি ম্যাকফস 6X, এই ম্যাকফস 6X কীভাবে ব্যবহার করতে হবে, না 4 করে বলি হালকা উষ্ণ গরম জলের সাথে সকালে একবার, দুপুরে একবার এবং রাতে একবার করে খেতে হবে অত্যন্ত 1 মাস। এইভাবে এই লাইন অফ ট্রিটমেন্ট যদি মেনে চলতে পারেন, যে অঞ্চলে আপনার ডিস্ক বালস হচ্ছে এবং তার জন্য যে পেইন হচ্ছে সেটা ঘাড়ে হতে পারে, সেটা কোমরে হতে পারে, তবে বেশিরভাগ কেস আমরা পেয়ে থাকি কিন্তু কোমর অঞ্চলে। তাই এই লাইন অফ ট্রিটমেন্ট যদি ঠিকভাবে মেনে চলতে পারেন, আশা করি আপনারা এর দ্বারা অবশ্যই অবশ্যই উপকৃত হবেন। তবে বন্ধুরা, এই সমস্ত মেডিসিনগুলো, অর্থাৎ এতক্ষণ যে মেডিসিনগুলোর কথা বললাম, এগুলোই কিন্তু শেষ নয়। এছাড়া কিন্তু আরও আরও অনেক মেডিসিন আছে, যেমন রুটা আছে, কোলোসিন্ত আছে, তারপরে হচ্ছে ক্যালকেরিয়া কার্প আছে, অরাম মেড আছে, অনেক লক্ষণভিত্তিক কারণভিত্তিক অনেক মেডিসিন আছে, সব বলাটা সম্ভব হয়ে উঠল না বন্ধুরা এই ভিডিওতে। তবে বন্ধুরা, একটি বিষয় মাথায় রাখতে হবে, যে সমস্ত ওষুধগুলি নেয়ার কথা বললাম, অর্থাৎ যে লাইন অফ ট্রিটমেন্টের কথা বললাম এই স্লিপ ডিস্কের ব্যথাকে নিরাময় করার জন্য, সেই সমস্ত ওষুধ ব্যবহার করার পরে, অত্যন্ত 2 মাস ব্যবহার করার পরে, যদি তেমনভাবে যে 80% কথা বলেছিলাম তার ধারে কাছে যদি না যেতে পারেন, অর্থাৎ সেইভাবে যদি ব্যথা নিরাময় না হয়ে থাকে, তাহলে অবশ্যই সেই রোগীর টোটাল কেস টেকিং করে একটি কনস্টিটিউশনাল মেডিসিনকে অবশ্যই বেছে নিতে হবে, এবং সেই কনস্টিটিউশনাল মেডিসিনের সাথে অবশ্যই এই মেডিসিনগুলোকে সাপোর্টিং মেডিসিন হিসেবে ব্যবহার করবেন, অবশ্যই অবশ্যই আপনারা উপকৃত হবেন, ওই 80% আপনারা পৌঁছতে পারবেন। তাই বন্ধুরা, একটু খেয়াল রাখবেন এই স্লিপ ডিস্ককে ট্রিটমেন্ট করার ক্ষেত্রে। তবে একটা কথা বলবো বন্ধুরা, নিজেরা আপনারা যদি কেউ আক্রান্ত হয়ে থাকেন, নিজেরা ওষুধগুলো গ্রহণ করবেন না, প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে তবেই গ্রহণ করবেন। আরেকটা বন্ধুরা, আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে অনেকেই হয়তো জানতে চান, কমেন্ট করেন, কিন্তু সবার ঠিক টাইমে উত্তর দিতে না পারার জন্য আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেব, একটু দেরি হয় তবে আমি উত্তর দিই বন্ধুরা, একটু সেই দিক থেকে আমাকে মার্জনা করবেন। তো ওকে বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা, আশা করি আজকের আলোচনা আপনাদেরকে উপকৃত করতে পেরেছি। যদি আজকের আলোচনা আপনাদের ভালো লেগে থাকে, আমার কথা যদি ভালো লেগে থাকে, তাহলে বন্ধুরা অবশ্যই অবশ্যই একটি লাইক করুন এবং সেই সঙ্গে কমেন্ট করুন এবং অনেক অনেক করে শেয়ার করুন। আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সেই সমস্ত বন্ধুদের কাছে একান্তভাবে অনুরোধ, চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে বেল আইকন অন করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ হ্যান্ডম্যান, জয় হিন্দ হোমিওপ্যাথি। ধন্যবাদ বন্ধুরা।